হাই বন্ধুরা, আজকে আমরা এমন একজনের জীবন কাহিনী জানবো যার জীবন কাহিনী জানলে হয়তো আপনারা হতবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এমন একজনের জীবন কাহিনী। নাম কবির বিন ছামাদ, তার পুরো নাম ইকরামুল কবির। বাবা হারানোর পরে কবির বিন ছামাদ নামেই পরিচিত হয়েছেন তিনি। তার বয়স 33 বছর, জাতীয়তায় বাংলাদেশি, ধর্ম ইসলাম। তার আসল বাড়ি যশোর জেলার ঝিগরগাছা থানায়। তিনি 2014 সালে বিবাহ করেছেন, তার 2 সন্তান রয়েছে। তিনি পেশায় একজন অভিনেতা, শিল্পী এবং ইউটিউবার। তার প্রিয় খাবার সিটি রুটি পিঠের সাথে দেশি মুরগির গোশত এবং ভাতের সাথে লম্বা ডাউল। তিনি ভাইরাল হন ফোন কলে কথোপকথনের। তিনি খুবই পরিশ্রমী। তিনি তার বন্ধুদেরকে অনেক ভালোবাসেন। তার স্বপ্ন ছিল তিনি একজন মাস্টার হবেন, কিন্তু তার স্বপ্নটি পূরণ হয়নি। বর্তমানে তিনি যশোর জেলার সবচাইতে বড় ইউটিউবার। তিনি মোকামতলা দাখিল মাদ্রাসা থেকে দাখিল এবং গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টার পাস করেন। সম্প্রতি জানা গেছে বর্তমানে তিনি শারীরিক অসুস্থতার জন্য ঢাকার কোনো এক হাসপাতালে ভর্তি আছেন। আমরা তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের কাছে ছড়িয়ে দিন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন।